আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। নমস্কার বন্ধুরা, সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা জনপ্রিয় গানের হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই গানটির জন্য কিন্তু আমার কাছে রিকোয়েস্ট আসছিল, রিকোয়েস্টের গানও বলতে পারেন। আশা করি আপনারা বুঝে গেছেন কোন গানটি, সেটি হচ্ছে আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, এই গানটা। তো আজকের এই গানটি আমি আপনাদেরকে শেয়ার করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের এই গানটা আমি আপনাদেরকে সি শার্প থেকে অর্থাৎ সি মাইনর থেকে দেখিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো স্কেলেও গানটি তুলে ফেলতে পারেন, সেক্ষেত্রেও একই রকম স্বরলিপি থাকবে। জাস্ট আমি যে স্বরলিপিগুলো দেখিয়ে দিব আপনারা সেই স্বরলিপিগুলো আপনারা যে স্কেল থেকে গান তুলবেন ওই স্কেলে বসিয়ে দিলে তাতে হয়ে যাবে। আর যদি সি শার্প থেকে তুলতে পারেন তাহলে তো অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে তুলে ফেলতে পারেন, স্কেল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো সি শার্প থেকে দেখিয়ে দেওয়ার আগে সি শার্পের স্বরলিপিটা অর্থাৎ সারেগামাটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে বুঝে না সি শার্প কোনখান থেকে শুরু হয়। দেখুন এখান থেকে শুরু হচ্ছে সারে গামা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা, এটা হচ্ছে সি শার্পের অর্থাৎ সি মাইনরের স্বরলিপি। তো আজকের গানটিতে কিন্তু আমাদের কোমল স্বর লাগছে, তো যে কোমল স্বর লাগছে সেটি হচ্ছে কোমল গা আর কোমলনি, এই দুইটা স্বর কিন্তু আমাদের কোমল লাগবে, আর বাকি সব স্বর শুদ্ধই থাকছে। আর হ্যাঁ, উভয় গা কিন্তু ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ শুদ্ধ গাও লাগবে আমাদের, কোমল গাও লাগবে। আর তিনটা কলি আছে গানটিতে, প্রত্যেকটা কলির স্বরলিপি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, সেই জন্য চেষ্টা করবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য, তাহলে প্রপারলি আপনারা এই গানটি তুলে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকের গানের প্রথম কলিতে চলে যাই। এই প্রথম কলিটা অর্থাৎ স্থায়ীটা দেখুন শুরু হচ্ছে সা থেকে। আমি চাইলাম যারে, আমি চাইলাম যারে, সাসারে মা মা মা, সাসারে মা মা মা, আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, ববে পাইলাম না তারে, মামা পাধা পামা গা রে সা, মামা পাধা পামা গা রে সা, ববে পাইলাম না তারে। এই কথাটা একটু কিন্তু গুড়িয়ে বলতে হয়, সেই জন্য স্বরলিপিটা একটু দেখুন, আর আমি তো ফিঙ্গারিং এর মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি, ফিঙ্গারিংটাও একটু ভালোভাবে দেখুন, খুব স্লোলি ভাবে দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য, আশা করি বুঝবেন। দেখুন আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, এই কথাটা দুইবার বললেন। এরপরে হচ্ছে সে এখন বাস করে, সে এখন বাস করে, সারে সানি দা সারে মা, সারে সানি দা সারে মা, সে এখন বাস করে ও অন্যের ঘরে, ও অন্যের ঘরে, গারে মা গারে সা, গারে মা গারে সা, অর্থাৎ শুদ্ধ গা এবং কোমল গা দুইটাই ব্যবহৃত হচ্ছে, ও অন্যের ঘরে। তো লাইনটা আবার দেখিয়ে দিচ্ছি, সে এখন বাস করে ও অন্যের ঘরে, এভাবে বলবেন, অর্থাৎ আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, সে এখন বাস করে ও অন্যের ঘরে, সে এখন বাস করে ও অন্যের ঘরে। এভাবে করে কিন্তু আপনারা এই প্রথম কলিটা শেষ করবেন, অর্থাৎ এই প্রথম কলি দুটা লাইন দুইবার করে বলবেন। এরপরে কিন্তু আসছে একটা অন্তরা, তো এই অন্তরাটার স্বরলিপিটা দেখিয়ে দেওয়ার আগে ছোট্ট একটা কথা বলছি আপনাদেরকে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিও একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন গানটি কেমন হলো, আর আপনারা গানটি শিখতে পেরেছেন কিনা সেটিও জানাবেন। আপনাদের এই কমেন্টটাই কিন্তু আমি সবচাইতে বেশি আশা করি, কারণ আমার ভিডিও আপনারা সবাই দেখেন কিন্তু একটিবারও কমেন্ট করে জানান না যে গানটি আদৌ আপনারা শিখতে পেরেছেন কিনা, গানটি কেমন লাগলো আপনারা কিন্তু একটিবারও আমাকে জানান না। তো সেই জন্য আপনাদের কাছ থেকে আমি এই লাইক এবং কমেন্ট এই দুইটাই আশা করছি। আর হ্যাঁ, শেয়ারও করবেন অবশ্যই, যারা সঙ্গীত শিখে যারা গান শিখে তাদের কাছেও শেয়ার করে দিবেন, পৌঁছে দিবেন গানটি, তারাও যাতে আমার এই ভিডিওগুলো দেখে শিখতে পারে ওই জন্য। তো এই গানের
প্রথম অন্তরাতে চলে আসি আমরা। এই গানের প্রথম অন্তরাটা রিডটা একটু শুনিয়ে দিচ্ছি, শোটা আগে আপনারা ধরে নেন, এরপর পরে স্বরলিপি দিয়ে দিচ্ছি, আপনারা স্বরলিপিটা তুলে ফেলতে পারেন। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। আমার কপালে নাই সুখ বুঝবে দাতার বই মু, এই পুরা মু আমি দেখাবো কারে, সে এখন বাস করে ও নের ঘরে। আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে ও নের ঘরে, সে এখন বাস করে ও নের ঘরে। এটা হচ্ছে কিন্তু এ গানের প্রথম অন্তরা। তো এই অন্তরাটা দেখুন শুরু হচ্ছে কিন্তু পা থেকে। আর হ্যাঁ, এই স্বরলিপিটা দেখিয়ে দেওয়ার আগে আরেকটা ছোট্ট ইনফরমেশন সুখবর বলতে পারেন আপনারা, আপনারা যারা অনলাইনে গান শিখতে চাচ্ছেন অথবা এমার্জেন্সিভাবে আমার কাছ থেকে যে কোনো গানের স্বরলিপি পেতে চাচ্ছেন, তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে শেয়ার করে দিলাম। আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমার সাথে কথা বলতে পারেন অনলাইনে গান শেখা কিংবা যে কোনো গানের স্বরলিপি পাওয়া সম্পর্কে। তো আমরা আসল কথায় চলে আসি, এই গানের স্বরলিপিটা দেখুন শুরু হচ্ছে পা থেকে। জীবন দিয়া যারে আমি, জীবন দিয়া যারে আমি, পাদা পামা পাপাদানি, পাদা পামা পাপাদানি, জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, বেসেছিলাম ভালো, সানি দা পাপা দা পামা, সানি দা পা পাদা পামা, সানি দা পা পাদা পামা, বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া, সে আমারে ভুল বুঝিয়া, মামা মামা গারে সারে গা, মামা মামা গারে সারে গা, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল, দূরে চলে গেল, মা গারে সাসা, মা গারে সাসা, দূরে চলে গেল। তো এই লাইনটা দুবার বলবেন। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। এটা দুবার বলবেন। তো এরপরে লেন হচ্ছে আমার কপালে নাই সো, আমার কপালে নাই সো, সাসারে মামা মামা, সাসারে মামা মামা, আমার কপালে নাই সো বুঝবে দাতার বই মু, বুঝবে দাতার বই মু, মামা পাদা পামা গা পামা গারে সা, মামা পাদা পামা গা পামা গারে সা, বুঝবে দাতার বই মু। তো এরপরে লেন হচ্ছে এই পোরা মো আমি দেখাবো কারে, এই পোরা মো, এই পোরা মো, সারে সা নি নি সা, সারে সা নি নি সা, এই পোরা মো আমি দেখাবো কারে, আমি দেখাবো কারে, আমি দেখাবো কারে, আমি দেখাবো কারে, রে মামা গারে মা গারে সা, রে মামা গারে মা গারে সা, আমি দেখাবো কারে। অর্থাৎ এই লাইনটাও দুবার করে বলবেন, এই লাইনটা একটু পেঁচানো। তো আপনারা দেখুন, আশা করি বুঝবেন আমি ফিঙ্গারিং এর মাধ্যমে যেহেতু দেখিয়ে দিচ্ছি। এই পোরামো আমি দেখাবো কারে, সেম স্বরলিপি দিয়ে বলবেন আবারও, সে এখন বাস করে ও নের ঘরে, সেম স্বরলিপি দিয়ে, সে এখন বাস করে ও নের ঘরে। এরপর আবার আগের মতো বলবেন, আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে ও নের ঘরে। তো এভাবে করে কিন্তু আপনারা এই প্রথম অন্তরাটা তুলে ফেলতে পারেন।
এরপর কিন্তু আরেকটা অন্তরা আসছে, অর্থাৎ সবশেষে আরেকটা অন্তরা আসছে, সেই অন্তরার স্বলিপিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগের অন্তরাটার মতো একই রকম স্বর দিয়ে হচ্ছে কিন্তু, তো আগের অন্তরাটার মতো একই রকম, অর্থাৎ প্রথম অন্তরাটার মতো একই রকম যেহেতু স্বর দিয়ে হচ্ছে, সেজন্য স্বরলিপিও একই থাকবে। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, কারণ আমি জানি অনেকে বিগিনার লেভেলে নতুন গান শিখছেন, অত শত বুঝেন না, এই জন্য আমি শেষের অন্তরা স্বরলিপিও দেখিয়ে দিব আপনাদের। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এ বুকে, বন্ধু আরে লইয়া আমি তাকিব সুখে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এ বুকে, বন্ধু আরে লইয়া আমি তাকিব সুখে। তাইরে ভালোবাসা আমায় করলে নৈরাশা, এমন ভালোবাসা যেন কেউ না করে, সে এখন বাস করে ও নির্গুণে। এটা হচ্ছে কিন্তু শেষের অন্তরা, তো এই অন্তরাটাও দেখুন, শুরু হচ্ছে পা থেকে ঠিক আগের মতো, তারপরও দেখিয়ে দিচ্ছি। আশা ছিল প্রাণ বন্ধুরে পাদা পামা পাপাদানি, পাদা পামা পাপাদানি, আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এ বুকে, রাখিব এ বুকে, সানি দা পাপাদা পামা, সানি দা পাপাদা পামা, রাখিব এ বুকে, বন্ধু আরে লইয়া আমি, বন্ধু আরে লইয়া আমি, মামা মামা গারে সারে গা, মামা মামা গারে সারে গা, বন্ধু আরে লইয়া আমি তাকিব সুখে, তাকিব সুখে, মা গারে সাসা, মা গারে সাসা, তাকিব সুখে। এটা দুবার বলবে, অর্থাৎ আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এ বুকে, বন্ধু আরে লইয়া আমি তাকিব সুখে। এরপর হাইরে ভালোবাসা সাসারে মা মামা, সাসারে মা মামা, হাইরে ভালোবাসা আমায় করলে নৈরাশা, আমায় করলে নৈরাশা, এমন ভালোবাসা সারে সানে সাসা, সারে সানে সাসা, এমন ভালোবাসা যেন কেউ না করে, যেন কেউ না করে, রে মা গারে গারে সা, যেন কেউ না করে। সেম চলবি দিয়ে বলবে, সে এখন বাস করে ও নের ঘরে। এরপর আবার আগের মতো, আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে, সে এখন বাস করে ও নের ঘরে। তো এভাবে কিন্তু আপনারা এসে সে অন্তরাটা তুলে ফেলতে পারেন, পুরো গানটা এভাবে তুলে ফেলবেন। যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করে দিব। আর রিকোয়েস্টের গান থাকলে আমি আপনাদেরকে আগেও বললাম, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। আর যদি পার্সোনালভাবে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে জানাবেন, খুব তাড়াতাড়ি আপনারা পার্সোনালভাবেও পেয়ে যেতে পারেন। আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল ভিডিও এতটুকু, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সারগাম পাঠশালার সাথে থাকবেন।